আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি ইয়াসমিন, আবারও নতুন একটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে থাকছে চকলেট কেক রেসিপি। তো আসলে কেক বানাতে আমরা সবাই পারি কম বেশি, তো আমি কেকটা বাসায় তৈরি করেছি, তো সেজন্য আমি আপনাদের সাথে আজকের এই রেসিপিটি শেয়ার করব। আমি কিভাবে এই চকলেট কেক রেসিপিটি তৈরি করেছি, আশা করছি আপনাদের কাছে বড় বড় মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। তো আপনারা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এত করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে চলে যাব আজকের মূল রেসিপিতে। তো এখানে আমি যে যে উপকরণগুলো নিয়েছি, এখানে নিয়েছি তরল দুধ, চিনি, তারপরে চকলেট বিস্কিট, এখানে নিয়েছি ক্রিম, চকলেট ক্রিম, আর এখানে নিয়েছি চকোবিন, তারপরে ডেরি মিল্ক, মামা, আরও অনেক কিছু আছে, এগুলো দিয়ে কেকটা ডেকোরেশন করব। তো এরপর এখানে আমি বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম, 1 কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়ো। তার সাথে অ্যাড করব 2টি ডিম, ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজে যদি থাকে তাহলে আগে নামিয়ে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিব দুধ, দুধ আমি দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। তো এখানে আপনারা ডিমের পরিমাণ ভারিয়ে কমিয়ে নিতে পারেন, সে অনুযায়ী আপনাদের উপকরণগুলো ভারিয়ে কমিয়ে নিতে হবে। তো আমি দুধটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি, চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। তো সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি ব্রেড করে নিব। তো খুব সুন্দর করে বিট করে নিতে হবে, ব্যাটারটা যতক্ষণ ধরে বিট করে নেবেন তত বেশি সুন্দর হবে কেকটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভার, আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তো আপনারা যারা আমার ভিডিওর এ পর্যন্ত এসেছেন, এখনও লাইক দেননি, অনুগ্রহ করে একটি লাইক দিয়ে দিবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব ময়দা। তো আমি প্রথম অল্প অল্প করে ময়দাগুলো মিশিয়ে নিব, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর যত ভালো করে ব্যাটারটাকে বিট করে নেবেন কেকটা কিন্তু তত সুন্দর হবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার প্রায় 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সবগুলো উপকরণ দিয়ে আবারও খুব সুন্দর করে বিট করে নিব। তো দেখুন আমার ব্যাটারটা রেডি, এখন আমি চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এই পাত্রটিতে করে আমি কেক তৈরি করব। এটার নিচে আমি তেল মেখে নিয়েছি, আর এটার অনুযায়ী আমি একটা কাগজ কেটে নিচে বসিয়ে দিয়েছি। এরপর আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা ঢেলে দিব। তো দেখুন ব্যাটারটা ঠিক এরকমই হবে। তো আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি, এরপর হাতে দিয়ে এভাবে ঝেঁকে নিতে হবে, এতে করে যদি কোনো বাবলস থাকে ওটা বের হয়ে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে ডেকে দিব, 20 থেকে 25 মিনিটের মতো অপেক্ষা করব। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো হিটে। তো দেখুন আমার কেকটা
অলরেডি হয়ে গেছে, ফিরে আসলাম প্রায় 25 মিনিট পর। তো আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখেন কেকটা খুব সুন্দর করে হয়ে গেছে, কাঠির গায়ে কোনো কিছু লেগে যায় নাই। যখন আপনারা কাঠি দিয়ে চেক করবেন, যদি কাঠির গায়ে কোনো কিছু লেগে থাকে তাহলে বুঝবেন যে আপনাদের কেকটা এখনও হয়নি। তো আমার কেকটা একদম পারফেক্ট। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, এরপর একটা ছুরি দিয়ে এভাবে চারিদিক দিয়ে ছুরি দিয়ে ইয়ে করে নিব, এরপর একটা প্লেট নিয়ে এর উপর ঢেলে নিব কেকটা। তো দেখুন কত সফট হয়েছে আর কত মাশাল্লাহ কত ফুলেছে কেকটা। তখন আমি মাঝখান দিয়ে কেকটা কেটে নিব, যেহেতু কেকটা একটু ডেকোরেশন করব। তো এদিকে আমি সবগুলো চকলেট নিয়ে নিয়েছি, চকলেট আর সাথে দুধ দিয়ে এখন আমি চকলেটগুলোকে গলিয়ে নিব। তো চকলেটটা গলানো হয়ে গেছে, এখন আমি কেকের উপরে এভাবে ঢেলে দিব। প্রথমে নিচের পাটে দিয়েছি, এরপর উপরের পাটে দিয়ে এভাবে সেট করে নিব। এরপর যে মামাগুলো নিয়েছিলাম সেই মামাগুলোকে এভাবে সাইডে দিয়ে দিব। এরপর চকোবিনগুলো উপরে এভাবে ছড়িয়ে দিব। তো আমার কেকটা রেডি। তো আপনারা চাইলে মাঝে মাঝে বাচ্চাদেরকে এই ঘরোয়া উপকরণ দিয়ে কেকটা তৈরি করে দিতে পারেন, বাচ্চারাও ভীষণ খুশি হয়ে যাবে। আর কেক খেতে বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।